আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকের এপিসোডে দেখাবো আপনারা কিভাবে সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে খুব সহজেই একটা কাজ, এক ঘন্টার কাজ এক মিনিটে করতে পারেন কিভাবে, সেই কাজগুলো আমি আজকের আপনাদের শেখাবো। তো চলুন দেখা যাক এই কাজগুলো কিভাবে করতে পারি। প্রজেক্ট ফাইল আছে অ্যাটেন্ডেন্স শিট, তো এখানে যারা প্রেজেন্ট আছে সবার প্রেজেন্ট দেওয়া আছে, কিন্তু ব্ল্যাঙ্কে আমার অ্যাবসেন্ট হবে। তো এই প্রেজেন্টের ব্ল্যাঙ্কে আমি কীভাবে অ্যাবসেন্টগুলো লিখবো, এভাবে যদি আমি সিলেক্ট করে লিখতে যাই অনেক সময়ের ব্যাপার। তো এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার কাজও হতে পারে, আপনার সারাদিনও লাগতে পারে। তো আমি এই কাজটা কীভাবে খুব সহজে এই কাজগুলো করতে পারি, তো এই কাজগুলো করার জন্য আপনাকে করতে হবে, যতটুকু আপনার শিট আছে টোটাল ডাটা শিটটি আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউনের কি পুরো ডাটাটাকে আমি সিলেক্ট করে দিলাম। এই ডাটাটা সিলেক্ট করার পরে আপনি শর্টকাট কি চাপবেন, কন্ট্রোল চেপে ধরে জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি চাপার পরে এখানে আছে স্পেশাল, স্পেশালে ক্লিক করবেন, এরপরে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের পরে ওকে। দেখুন আপনার এই ব্ল্যাঙ্ক জায়গাগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি লিখবো অ্যাবসেন্ট, তো আমি ব্ল্যাঙ্কগুলো লিখতে চাচ্ছি অ্যাবসেন্ট, তো আমি এখানে অ্যাবসেন্ট লিখবো, কোনো বাহিরে ক্লিক করবেন না, তো শুধু অ্যাবসেন্ট লিখবেন, এফ এস ই এন টি অ্যাবসেন্ট, এরপরে কন্ট্রোল চেপে ধরে এন্টারে ক্লিক করবেন। দেখুন খুব সহজে আমার সবগুলো ব্ল্যাঙ্ক ঘুরে অ্যাবসেন্ট পেস্ট হয়ে গেছে। দেখুন এটা আপনি করতে গেলে হাতে ম্যানুয়ালি লিখতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, যদি আমার আপনার এখানে 1 থেকে 10 হাজার ডাটা থাকতো খুব সময়ের ব্যাপার হতো। তো এবার আমরা দেখব দ্বিতীয় নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্স, ট্রিক্স নাম্বার 3। এখানে আমার একটা অ্যাটেন্ডেন্স শিট আছে সেমভাবে, তো আমার যদি এখানে নিচে রো আরো বাড়াতে হয়, এখানে আমরা কী করি, রোয়ার উপরে ক্লিক করে তারপরে ইনসার্টে ক্লিক করি, দেখা যায় যে এরকম আমার যদি 5টা রো লাগে, এরকম যদি একটা একটা করে আমি ইনসার্ট করি তো অনেক সময়ের দরকার। তো এটাকে আমি আরও সহজ করার জন্য এটাকে আমি একটা সিম্পল ট্রিক্স ইউজ করতে পারি। যেমন আমার 10টা রো লাগে, আমি 10টা রো এরকম সিলেক্ট করে নিলাম, এরপরে কন্ট্রোল চেপে ধরে প্লাস, প্লাস বাটন ক্লিক করে দেখুন খুব সহজেই নিচে ইনসার্ট হয়ে গেছে আপনার 10টা রো। আবার যদি আমি সেমভাবে আমি 10টা 3টা কলাম বাড়াতে চাই, ঠিক সেমভাবে কন্ট্রোল চেপে ধরে প্লাস সাইনে ক্লিক করবেন, দেখুন আপনার ডান সাইডে অটোমেটিক ইনসার্ট হয়ে গেছে। তো আমরা এটা খুব সহজে করতে পারলাম। এবার আমরা দেখব ট্রিক্স নাম্বার 3। তো এখানেও একটা এমপ্লয়ি ইনফরমেশন দেওয়া আছে, যেটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি নাম্বার, ডেজিগনেশন। দেখুন আমার দরকার হচ্ছে ফুল নেম, ফুল নেমটা আমার নেই, যে কোনো একটা ডাটা শিটে কোম্পানির লেখা থাকে ফার্স্ট নেম লাস্ট নেম, কিন্তু ফুল নেম আমার দরকার। তো এখানে আমি কিভাবে ফুল নেম ইউজ করতে পারি সেই জন্য আমি একটা সিম্পল ট্রিক্স ইউজ করব, সেটা হচ্ছে প্রথমে আমি ইকুয়াল সাইন দেব, ইকুয়াল সাইনের পরে এখানে আমি যে ফার্স্ট নেম আছে এটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করার পরে আমাকে অ্যান্ড সাইন দিতে হবে, অ্যান্ড সাইন দেওয়ার পরে আমি ডাবল কোট দিলাম, ডাবল কোটের পরে স্পেস, এরপরে ডাবল কোট অ্যান্ড, এরপরে আছে লাস্ট নেম, এন্টার। দেখুন খুব সহজে নামটা পেস্ট হয়ে গেছে, ফুল নেম এসে গেছে। এরপরে আমরা ড্র্যাগ ডাউন করবো, ডাবল ক্লিক করবো, প্লাস সাইন আসলে দেখুন খুব সহজেই আমরা কাজটা করতে পারছি। আর যদি আপনি এই কাজটা আপনার ম্যানুয়ালি করতে চান, এভাবে যদি লেখেন কাজী আলমগীর, এরকম প্রত্যেকটা ঘরে করতে গেলে আপনার ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু কাজ শেষ হবে না যদি লাখ লাখ ডাটা থাকে। তো সেক্ষেত্রে আমরা এই সিম্পল ট্রিক্সগুলো ইউজ করবো। এবার দেখব ট্রিক্স নাম্বার 4। তো ট্রিক্স নাম্বার 4-এ আজকের আমরা দেখব, এখানে একটা কন্ট্রাক্ট ইনফরমেশন দেওয়া আছে, এটা হচ্ছে পার্টিকেলি ভার্টিক্যালি। আমরা এখন ল্যান্ডস্কেপে এটা আমরা পেস্ট করবো অন্য জায়গায়, যে আমার আইডি নাম্বারটা কলামে থাকবে, আইডি নাম্বার, ডেজিগনেশন, নেম, কন্ট্যাক্ট ইনফরমেশন, আমরা চাচ্ছি হলো রতে এগুলো
পুরো নিচের ইনফরমেশনগুলো রতে পেস্ট করব। তো আমরা এটা কি করব, পুরোটা সিলেক্ট করে নেব, পুরো ডাটা যতটুকু আছে ডাটা সিলেক্ট করার পরে কপি, কপি করার পরে আমি একটা নিউ শিট খুলে ওপেন করলাম। নিউ শিট ওপেন করার পরে পেস্ট স্পেশাল, এরপরে দেখেন ট্রান্সপোর্ট, এরপরে ওকে। দেখুন খুব সহজেই আমার এটা রতে পেস্ট হয়ে গেল পুরো ইনফরমেশন। এটা আমার কিন্তু ছিল কলামে, তো আমি রতে পেস্ট করে দিলাম। এরপরে আমরা দেখব ট্রিক্স নাম্বার 5। দেখুন এখানে বিল ইনফরমেশন আছে, কারেন্ট বিল, গ্যাস বিল, ওয়াটার বিল। তো আমার এখানে কি করতে হবে, নিচে সাম করতে হবে, এখানে যোগ করে নামাতে হবে। আমরা কি করি, এখানে ফর্মুলা ইউজ করি, যেমন সাম, ট্যাব, এরপর হচ্ছে সিলেক্ট করে দিই, যতটুকু লাগে আমার আর যোগ করা প্রয়োজন ততটুকু ড্র্যাগ ডাউন করে দিয়ে তারপর এন্টার ক্লিক করি। তো আমি চাচ্ছি এর থেকে আরও সহজে কীভাবে করা যায়। কেউ কেউ এইভাবে করে, যেমন এখানে অটো সাম লেখা আছে, অপশনের ভিতরে সাম সিলেক্ট করলাম, এখান থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু ড্র্যাগ ডাউন করে দিলাম। তো আমি চাচ্ছি এর থেকে আরও সহজভাবে কীভাবে করা যায়। তো এটার জন্য আমরা একটা সিম্পল ট্রিক্স ইউজ করব। আমি পুরো ঘরটা সিলেক্ট করে দিলাম, এখানে পুরোটা যোগ করে নামাবো, গ্যাস বিল, কারেন্ট বিল, ওয়াটার বিল। তো সিলেক্ট করার পরে আমি অল্টার চেপে ধরে ইকুয়াল সাইনে ক্লিক করলাম, অল্টার ইকুয়াল। তো সাথে সাথে আমার নিচে যোগ হয়ে নেমে গেছে। দেখুন আমার ফর্মুলা এখানে লিখতে হয় না, কিন্তু অটোমেটিক পেস্ট হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই সাইটেও রতেও আমার রেজাল্ট শো করাবো, গ্যাস বিল, কারেন্ট বিল টোটাল কত আছে, এখানে সাব টোটাল। আমি এখানেও কি করব, অল্টার সেপে ধরবো, অল্টার সেপে ইকুয়াল। দেখুন খুব সহজেই আমার এখানে যোগফল নেমে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে অবশ্যই নক করবেন আমার ফেসবুক গ্রুপে, এবং কমেন্টস করবেন ভিডিওর নিচে। আর ভিডিওর ডিসক্রিপশনের ভিতরে আমি এই প্র্যাকটিসের জন্য এই শিটটা আমি দিয়ে দেবো লিঙ্কটা। আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনি এই শিটটার মাধ্যমে প্র্যাকটিস করতে পারবেন। তো আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকারে আসে আমার এই কাজগুলো দেখে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনি নিজে শিখুন, অন্যকে শেখার জন্য সহযোগিতা করুন। আপনি নিজেও শিখতে পারলেন, অন্যকে শেখার জন্য সহযোগিতা করবেন। তো আশা করি এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।